সামনে যারা বসে আছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিজ্ঞান ক্লাস শুরু করছি। আমরা তোমরা সবাই ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছো বিজ্ঞান কি, সবাই ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছো বিজ্ঞান কি। বিজ্ঞান হলো পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে যে বিশেষ জ্ঞান অর্জন করা হয় তাকে বিজ্ঞান বলে। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে যে বিশেষ জ্ঞান অর্জন করা হয় তাকে বিজ্ঞান বলে। এখন আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় আছে আমাদের অণুজীব জগৎ। আমরা আজকে অণুজীব জগৎ নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় আছে অণুজীব জগৎ। আমরা আজকে অণুজীব জগৎ নিয়ে আলোচনা করব। তাহলে সবাই শিক্ষার্থী বন্ধুরা সবাই আগে তোমরা জেনে নাও অণুজীবটা কি। অণুজীব হলো আমাদের চারপাশে জীব ছাড়াও অনেক জীব আছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের নির্দিষ্ট কেন্দ্রীকৃত সুগঠিত কোষও নেই, এরাই অণুজীব নামে পরিচিত। তাহলে তোমরা সবাই বলতে পারো অণুজীবটা কি, যে আমাদের চারপাশে অনেক জীব আছে যাদেরকে খালি চোখে দেখা যায় না, এদের সুগঠিত নিউক্লিয়াস নেই, এরাই অণুজীব নামে পরিচিত। আমরা এই অণুজীব জগতে আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করব। তা আমরা আজকে প্রথমে ভাইরাস নিয়ে আলোচনা করব, যে ভাইরাস কি, ভাইরাসকে কেন, এরা কি কি দিয়ে গঠিত, তারপরে এদেরকে অকোষীয় বলা হয় কেন। তাহলে আমাদের প্রথম হলো ভাইরাস কি, ভাইরাস প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন ভাইরাস কি। ভাইরাস কি, ভাইরাস হলো এরা সরলতম জীব। এদের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তাহলে ভাইরাস কি হলো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না, এরা সরলতম জীব। ভাইরাস কি, ভাইরাস হলো সরলতম জীব। দুই নম্বর প্রশ্ন তোমাদের আসতে পারে যে পপে আমাদের সৃজনশীল প্রশ্নে চারটা অংশ থাকে, জ্ঞানমূলক অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ভাইরাস কি, তাহলে তোমরা বলবা এদেরকে খালি চোখে দেখা যায় না, এরা সরলতম জীব। দুই নম্বর প্রশ্ন ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন, ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন। তাহলে তোমরা বলবা যে এদের সুসংগঠিত এদের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। এখন তিন নম্বর প্রশ্ন, এরা কি কি দিয়ে গঠিত, এরা আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। ভাইরাসটা কি দিয়ে গঠিত, এরা আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড সংক্ষেপে বলে ডিএনএ বা আরএনএ দিয়ে গঠিত। তারপরে তোমাদের পরের প্রশ্ন যে ভাইরাস, ভাইরাসের আকার কিরকম হতে পারে, ভাইরাসের আকার কিরকম হতে পারে, ভাইরাসের আকার কি রকম হতে পারে। তাহলে তোমরা বলবা যে ভাইরাস ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাসির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাসির ন্যায় ও পাউরুটির মতো হতে পারে।
ভাইরাস গোলাকার, দণ্ডাকার, বেনাসি ন্যায় ও পাউরুটি ন্যায় হতে পারে। 4 নম্বর, ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে? ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে? ভাইরাস মানব দেহে বসন্ত, ঘাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। ভাইরাস মানব দেহে বসন্ত, ঘাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। 5 নম্বর প্রশ্ন, ভাইরাস উদ্ভিদের কি কি রোগ হয়? ধানের টুকরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। এরপরে প্রশ্ন, তিনটি বায়ুবাহিত রোগের নাম বলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নগুলো সবাই খাতায় উঠাবে, তারপর তোমরা প্রশ্নের প্রত্যেকটা উত্তর আমি তোমাদেরকে বলে দিয়েছি, এগুলো সব তোমরা খাতায় বই থেকে প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে এবং সুন্দর করে সবাই শিখে ফেলবে। তাহলে আমাদের ভাইরাস সম্পর্কে সব কিছু জানা হয়ে গেল। ভাইরাস কি? ভাইরাস সর্বতম জীব। ভাইরাসকে অপরজীব বলা হয় কেন? ভাইরাস দেহে পোস্ট প্রাচীর, প্লাজমা, লেমা, সুসংগঠিত নিউক্লিয়ার, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নেই, তাই এদেরকে অবশ্যই বলা হয়। ভাইরাস মানব দেহে ভাইরাসের আকার কি কি হতে পারে? ভাইরাসের আকার গোলাকার, দণ্ডাকার, বেনাসি ন্যায় ও পাউরুটি ন্যায় হতে পারে। 4 নম্বর প্রশ্ন, ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে? ভাইরাস মানব দেহে বসন্ত, ঘাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। তারপর 5 নম্বর প্রশ্ন, তিনটি বায়ুবাহিত রোগের নাম বলো। তিনটি বায়ুবাহিত বসন্ত, ঘাম, সর্দি। তিনটি বায়ুবাহিত রোগের নাম বলো। বসন্ত, ঘাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। বসন্ত, ঘাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে আমরা সবাই জানলাম যে প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথম অধ্যায় আমাদের নাম, চ্যাপ্টারের নাম অণুজীব জগৎ। অণুজীব জগৎ প্রথমে আমরা শিখলাম অণুজীবটা। অণুজীবটা হলো আমাদের চারপাশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, এদের নির্দিষ্ট কেন্দ্রীভূত সুসংগঠিত কোষ নেই, এরাই অণুজীব নামে পরিচিত। তারপর আমরা অণুজীব জগতে ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ভাইরাস সম্পর্কে আলোচনা করেছিলাম যে ভাইরাস কি, ভাইরাস সর্বতম জীব, ভাইরাসকে অবশ্যই বলা হয় কেন, ভাইরাসের আকার কি রকম হতে পারে, ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে, তিনটি বায়ুবাহিত রোগের নাম বলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই আমার ক্লাস আজকে বুঝতে পেরেছ। সবাই বাসায় এই প্রশ্নগুলো খাতায় আগে লিখে নিবে, তারপর সবাই প্রশ্নগুলো মুখস্থ করবে। যখন তোমাদের পরীক্ষা হবে তখন তোমাদের জ্ঞানমূলক, বন্ধুত্বমূলক আনসার করতে কোনো সমস্যা হবে না। তোমরা সবাই ভালো থেকো, তোমাদেরকে ভালো থেকো, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করেছি। এখন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, সবাই বাসায় সাবান দিয়ে হাত ধুবে অথবা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারো। যাদের হ্যান্ডওয়াশ থাকবে না তারা সাবান দিয়ে হাত ধুবে, বাইরে গেলে বাইরে থেকে এসে কাপড় চোপড় পরিষ্কার করে চেঞ্জ করে ফেলবে। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবে। সবাইকে ভালো থাকো। আজকের জন্য আমি এখানে
শেষ করছি। তোমরা বাসায় ক্লাসগুলো আমার ক্লাসটা ফলো করবে এবং আমার পড়াটা সবাই মনোযোগ দিয়ে শিখবে।